পাঁচ ছয় রোজা পর্যন্ত টানা পোড়া খেতে খেতে মুখে যখন চর পড়ে যায় ঠিক সেই সময়েরই সহজ সমাধান হচ্ছে ভোনা খিচুড়ি আর খিচুড়ির মাংসটা যদি আগে থেকেই রেডি থাকে তাহলে তো কোনো ব্যাপারই না এজন্য শুরুতেই চুলে একটা প্যান বসিয়ে নিয়ে নিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এর সাথে অ্যাড করে দিব সাত আটটা কাঁচামরিচ দুই ফালি করে চাইলে আপনারা বেটেও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিব প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল আর দিয়ে দিব পাঁচ ছয়টা এলাচ তিন টুকরো দারচিনি সাত আটটা গোলমরিচ আর দুই টুকরা তেজপাতা নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নিব ঠিক বেরেস্তা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ঠিক এ পর্যায়ে অ্যাড করে দিব দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা চেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী অথবা দেড় টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবার তেল সমেত পেঁয়াজের সাথে মশলাগুলো একটু ভেজে নিব এভাবে ভেজে নিলে স্বাদটাও ভালো আসে সাথে রঙটাও দেখুন ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে দিব সামান্য পরিমাণে পানি যাতে মশলাটা পুড়ে না যায় পানি দেওয়া হয়ে গেলে এবার আবারও ভালোভাবে নেড়ে মশলাটাকে ভুনে নিতে হবে এই ভুনে খিচুড়িটা গরু খাসি চিকেন চাইলে যে কোনোটা দিয়েই তৈরি করা যাবে যারা কাঁচা ব্যবহার করতে চান তারা মশলা কষানোর এই পর্যায়েই মাংসটা দিয়ে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে এর পরের স্টেপে অ্যাড করে দিতে হবে ডাল আমি এখানে তিন পদের ডাল ব্যবহার করেছি আর সবটাই আধা কাপ করে মসুর ডাল মুগ ডাল আর অ্যাংকর ডাল আর এর সাথে অ্যাড করে দিয়েছি পাতলা পাতলা কিউব করে কাটা আলু আলুটা দিলে ভুনা খিচুড়ির টেস্টটা ভীষণই ভালো আসে তবে আপনারা চাইলে বাদ দিতেও পারেন এবার নেড়েচেড়ে সব কিছু মশলার সাথে কষিয়ে নিতে হবে একটা কথা খেয়াল রাখবেন রান্নার সময় মশলা সমেত যত ভালোভাবে কষাতে পারবেন ঠিক আপনার রান্না ততটাই সুস্বাদু হবে যেহেতু আমার মাংসগুলো আগে থেকেই রান্না করা ছিল এ পর্যায়ে এই ডাল আলু সব কিছু নেড়েচেরে খুব ভালোভাবে ভুনে নিয়ে এই পর্যায়ে অ্যাড করে দিব এই সমস্ত কিছু আধা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি আমি এক কাপ পরিমাণ ব্যবহার করেছি চাইলে আপনারা বেশিও করতে পারেন এবার ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অবশ্যই মাঝে মাঝে নাড়া দিতে হবে নাহলে তলাতে আবার লেগেও যেতে পারে একদম লো আছে চার পাঁচ মিনিট ঢেকে রাখার পর দেখতেই পাচ্ছেন আলুর ডাল সব কিছুই প্রায় এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও এখনও বেশ খানিকটা আছে ঠিক এই পর্যায়েই এই মিশ্রণের সাথে অ্যাড করে দিব আগে থেকে রান্না করে রাখা গরুর মাংস আমি অনেক সময় বেঁচে যাওয়া গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে এভাবে ভুঁড়া খিচুড়ি রেঁধে ফেলি এতে করে দুইটা উপকার হয় যেমন নতুন যে খিচুড়িটা রান্না করব। সেটার স্বাদও বেড়ে যায় আর সময়ও বেঁচে যায় অনেক একই সাথে রান্না করা বেঁচে যাওয়া খাবারটাও নষ্ট না হয়ে নতুন করে কাজে লাগানো যায় গরুর মাংস দিয়ে ভালোভাবে ন্যাড়াচাড়া করে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আট দশ মিনিটের জন্য এতে করে সমস্ত মশলার ফ্লেভারটা গরুর মাংসের ভিতরে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে এবার ঢাকনা খুলে তলা থেকে হালকা করে নেড়ে দিব আর দেখতেই পাচ্ছেন এটা খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে একই সাথে পুরো প্যানও ভরে গিয়েছে যেহেতু এই প্যানে চালও ফুটাতে হবে এই জন্য এই প্যানটা পাল্টিয়ে অন্য একটা পাত্রে আমি চাল ভেজে নিয়ে পরে এই সমস্ত উপকরণ অ্যাড করে দিব এটা কিন্তু একদম তৈরি ঢাকনা দিয়ে ঢেকে চলে যাব পরবর্তী প্রসেসে চুলায় আরও একটা ননস্টিকের হাড়ি বসিয়ে নিয়ে নিব দুই তিন টেবিল চামচ পরিমাণ ঘি ঘি দিলে যে কোনো রান্নার স্বাদই ভীষণ বেড়ে যায় তবে আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিব প্রায় তিন কাপ পরিমাণ পোলাওয়ের চাল চালগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে চালটা খুব তাড়াতাড়ি ফুটে যাবে সম্পূর্ণ চালটা দেওয়া হয়ে গেলে এবার আমি মিনিট পাচেকের মতো মিডিয়াম আছে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত চালগুলো থেকে শোন আওয়াজ না বেরোই ভাজা হয়ে গিয়েছে দেখুন চালটাও সাদাটে হয়ে এসেছে এবারে অ্যাড করে দিব যা চাল নিয়েছি তার দেড় পরিমাণ পানি অর্থাৎ তিন কাপের জন্য আমি পাঁচ কাপ পানি দিয়েছি যেহেতু চালগুলো দশ মিনিট ভেজানো ছিল তবে না ভিজিয়ে রাখলে আপনারা ছয় কাপই ব্যবহার করতে পারেন এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ যেহেতু রমজান মাস এ পর্যায়ে আর চাখা কোনো সুযোগ নেই পরিমাণটা একটু অনুমানের উপর ভিত্তি করেই দিতে হবে তাছাড়াও ডাল মাংসের যে মিশ্রণটা আমরা রেডি করেছি তাতেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ আছে প্যান সমেত ঢেলে দিতে তবে এরই মাঝে একটা দুর্ঘটনা ঘটে যায় গরম পানি ছিটকে আমার গায়ে পড়ে ফোসকা পড়ে যায় ওই যে বলে না তাড়াহুড়া কোনো কাজই ভালো না এবার সম্পূর্ণ ডাল মাংসের মিশ্রণটা অল্প অল্প করে চালের সাথে আমি মিলিয়ে নিব ভুনা খিচুড়ির বেলাতে যেহেতু ডাল আর মাংসর পরিমাণটা দ্বিগুণ ব্যবহার করতে হয় এজন্য আমি দুই ধাপে অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিব একান্তই আলতো করে মিলাতে হবে কোনো রকম বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে সব একত্রে ডাল ঘাঁটি হয়ে যাবে সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশানো হয়ে গেলে এবার এই মিশ্রণের সাথে অ্যাড করে দিব এক থেকে দেড় চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট চাইলে ব্যবহার করতে পারেন আর না করলেও তেমন একটা সমস্যা নেই এবার আরও একবার আলতো হাতে মিশিয়ে নিব। আর ফ্লেবারের জন্য অ্যাড করে দিব আর দশটা কাঁচামরিচ নেড়েচেড়ে ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য ফির বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন ভুনা খিচুড়িটা কিন্তু একদম তৈরি যেহেতু রমজান মাস আর পরিবেশনে গেলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অনলাইনে আবার নতুন কোন রেসিপিতে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন আল্লাহ